নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। রয়েছে দু নম্বরই প্রমাণ, কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসটি অবৈধ দালাল রাজে পরিণত হয়েছে, নেই কোনো প্রতিবাদ। শিলচরের মেহেরপুর শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে ঘেরাও, বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। ৬ নম্বর জাতীয় সড়ক অতিসত্বর মেরামতের দাবি, আগামী ৭ দিনের সময়সীমা বেঁধে দিল কংগ্রেস। শিলচর কাঁঠাল রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত ২। এবার বিস্তারিত সংবাদ। কাছাড় জেলার কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসটিতে বিগত কয়েক বছর থেকে চলে আসা কিছু সংখ্যক ভূ মাফিয়া ও দালালদের বিরুদ্ধে বারবার সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরও বহাল তবিয়তে হিবরুল ইসলাম মাজার ভূঁইয়া, রুহুল আমিন, উক্ত অফিসের অবসরপ্রাপ্ত বড়বাবু সন্তোষ কুমার দাসের জমি ক্রয় বিক্রয়ের নামে ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে উৎকোচ আদায় করছেন বলে প্রমাণসহ অভিযোগ তুলেন কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসের লাইসেন্সপ্রাপ্ত মরি খলিলুর রহমান চৌধুরী। তিনি কে বলছেন আসুন দেখি এক নজরে নর্থ ইস্ট নিউজে। রয়েছে প্রমাণ, নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে। আমি খলিলুর রহমান চৌধুরী, কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসের একজন লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক। এই আমার লাইসেন্স। এবং বিগত যে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার থাকিয়া আমরা যে ফাইনাল লিস্ট অফ লাইসেন্স হোল্ডার ডিড রাইটার কাটিগড়া, এটার লিস্ট আমার কাছে আছে। আমি ইন্টারভিউ দিয়া মানে উত্তীর্ণ হয়েছি এবং আমারে যথারীতি লাইসেন্স দেওয়া হয়েছে। এবং আমার সিরিয়ালে ডিড রাইটার যারা তারা সিরিয়ালে ৩৩ নাম্বার নাম আমার আছে, খলিলুর রহমান চৌধুরী নাম আছে। এবং বাদবাকি এখানে ৪৩ জন ডিড রাইটার বা মানে লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক এবং আরো ১৭ জন আছে স্ক্রাইবার আমাদের সঙ্গে যারা সহকারী হিসাবে আছে, এরা আছে। গত ২৫ বছর যাবৎ দায়িত্বশীলতার সহিত আমি এই কাজে নিয়োজিত আছি এবং আমি অত্যন্ত নিষ্ঠা ও সততার সহিত অফিসিয়াল ডেকোরেটাম মেনটেন করিয়া আইতাছি। গত ২০২২ ইংরেজির ২৮ অক্টোবর কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে আমি একটা দলিল করি যার ডিড নাম্বার হইল ১৩৪০ এবং পার্সেজ ভ্যালু ছিল ৩৯০০০ টাকা, যেটা এই দলিলটা। দলিল খরাকালীন সময়ে আমি যথারীতি রেজিস্ট্রেশন ফিস, স্টাম্প ফিস এইসব জমা দেই, দলিলটি রেজিস্ট্রেশনও করা হয়। এই সময় কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে অস্থায়ীভাবে কার্যভার গ্রহণ করে দায়িত্বে আসিলা এডিসি কাম ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার মনসুর আহমদ মজুমদার মহাশয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ওই দিন অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যার দিকে জনৈক হিবরুল ইসলাম নামের মরিব, যে ইতিপূর্বে স্টাম্প ভেন্ডার আসিল, সে আমারে ফোন করছে। ফোন করিয়া কইল তুমি খানো পয়সা দিয়া গেলায় না। তখন আমি হিবরুল ডে কইলাম কিটার পয়সা, সে তখন কইল কেনে তুমি জানো নানি, সারারে পয়সা দেওয়া লাগে, সব মরি বকলর খাস থাকিয়া পয়সা কালেকশন করার দায়িত্ব মনসুর স্যারে আমারে দিছই, তুমি তাড়াতাড়ি আনিয়া পয়সা আমারে দেও স্যার যাইতা গিয়া। ওই কথা কয়া কইয়াও সে ফোন কাটি দিছে। পর মুহূর্তে আবার আরেকটা ফোন অফিস থাকি আইছে, ফোনটা করছেন অফিসর অবসরপ্রাপ্ত বড়বাবু সন্তোষ দাসে, তাই নামারে সাররে পয়সা দেওয়ার লাগি চাপ দিছই। পরের দিন অফিস টাইমে আবার হিবরুল ইসলাম আমারে ফোন করিয়া দমক দিছই আর কইছই সারর পয়সা না দিলে তোর খবর আছে। আমার লগে তখন বাসাটা খারাপ করি লইছই, কর্কট স্বরে কইছই প্রতি লাখ ১০০০ করিয়া সাররে দিতে লাগে, ওটাও তোরে বাঙ্গিয়া কইতাম নে, পয়সা দেশনাতে খাইলতা কি দলিল করতে ফারতে নাই, প্রতি লাখে যদি ১০০০ টাকা করিয়া হিবরুল ডে দিতে লাগে তখন ৩৯০০০ টাকার মূল্যের দলিল মোট প্রায় ৪০০০ টাকা সারর গুস ফিস হয়, এতে এত টাকা আমি হই থাকি দিমু।
এই ঘটনার একদিন পর আমারে কোনো কারণ না দর্শাইয়া অথবা সকজ না দিয়া দলিল লেখার খাস্তা কিয়া বিরত করিয়া দেওয়া হয়েছে। একইভাবে উৎকুচ না দিতে রাজি না হওয়ায় আমার মতো আরও চারজন মরিবরে খাস্তা কিয়া স্থগিত করিয়া দেওয়া হয়। কিন্তু অবাক করার কথা, যেসব মরিবরে লিখিত হোক আর অঘোষিতভাবে হোক সাসপেন্ড করিয়া রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো গণ অভিযোগ, মামলা মকদ্দমা অথবা অফিসিয়াল ডেকোরাম লঙ্ঘন করার কোনো অভিযোগ নাই। এমনকি আমরা কোনো অপরাধেও জড়িত নাই। বিভিন্ন দাবিতে রাজ্যব্যাপী চলছে কর্মবিরতি ও অসহযোগ আন্দোলন। অসম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার গত 3 অক্টোবর থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে আগামী 31 অক্টোবর পর্যন্ত। এর সঙ্গে সঙ্গতি রেখে সোমবার শিলচর মেহেরপুর শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাদের মুখ্য দাবিগুলো হলো, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 11,000 টাকা মাসিক বেতন দিতে হবে। অবসরপ্রাপ্ত কর্মী সহায়িকা ও মিনি কর্মীদের এককালীন সাহায্য 20 অক্টোবরের মধ্যে প্রদান করতে হবে। এদিন বিক্ষোভ চলাকালীন সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের তীব্র ভাষায় সমালোচনা করেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা আরও অভিযোগ করে বলেন যে সরকার থেকে যেসব খাদ্য শিশুদের জন্য আসে তা অতি নিম্নমানের, শিশুরা এই খাদ্য খেতে চায় না এবং শিশুদের অভিভাবকরা এই খাদ্য তাদের বাচ্চাদেরকে খাওয়াবেন না বলে প্রায় সময় বলে থাকেন। সরকারের এই খাদ্য খেয়ে অনেক বাচ্চারা অসুস্থ হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকারের কাছে দাবি রাখেন অন্ততপক্ষে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য দেওয়ার জন্য। তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন ধরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সেই খাদ্যটা অতি নগণ্য, ওদের বাচ্চারা তো খাই না। সঙ্গে গার্জেনরা বলে এসব আমাদের বাচ্চাদেরকে খাওয়াবেন না, অনেক বাচ্চারা অনেক অসুস্থ হয়েছে। যার জন্য সরকারকে আমার বিনম্র অনুরোধ, এইসব আজেবাজে মিলেট নাম করে এসব আজেবাজে খাদ্য না দেওয়ার জন্য। শ্রীপুর ICDS প্রজেক্টের কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি বিগত 34 ইয়ার্স রানিং আমাদের, কিন্তু সরকার মহোদয় আমাদের কোনো দরদ দেখাচ্ছেন না, আমাদের কোনো মায়া মমতা দেখাচ্ছেন না। আমাদের যে মাইনেটা দিচ্ছেন সেটাও আমাদের পারিতোষিক না, সেটা একটা মানে একটা পারিতোষিক বলে কোনো কিছু বলা যায় না। কিন্তু আমাদের পারিতোষিক বলতে হলে একটা লিমিট আছে, আমাদের একটা বেসিক পে আছে, কিন্তু সেটাও ধার্য করছেন না। কিন্তু সরকার মহোদয়ের কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমরা যে এত রাত দিন 24 আওয়ার্স ডিউটি করে যাচ্ছি, কোনো ডিউটিতে আমরা হেলা করছি না বা করবো না বলেও সেটা বলছি না। হ্যাঁ, আরও যদি আমাদের ডিউটি দেওয়া হয়ে থাকে তো আমরা করবো, সেটা আমরা মেনে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে সরকার মহোদয়, আমরা করবো, কিন্তু সরকার মহোদয় আমাদের দিকে কোনো নজর রাখছেন না, কোনো মায়া মমতা দিচ্ছে না। কেন দিচ্ছে না? আজকে যদি মন্ত্রী মহোদয় ওরা অসহায় সন্তান মাগে প্রতিকার, মাটিতে যাদের চরণ ঠেকে না তারাই মাটির মালিক হন। আজকে অসম সরকার আমাদেরকে বহুত ধোঁকা দিয়েছে, মোবাইল দিয়েছে, মোবাইলটাও ভেঙে গিয়েছে। 3,000 টাকা মোবাইল দিয়ে মানুষের মোবাইল কেড়ে নিয়ে আমি মোবাইল পোষণ ট্রেকার করেছি, আর 1 ঘন্টা পরে আমাদের মোবাইল দিয়ে দাও,
দিয়ে দাও এই রকম করে সরকারের কাজ আর অঙ্গনবাড়ি কর্মীদের চালিয়ে গিয়েছি অনেক আর আমাদের অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের মিনি কর্মীদের সরকারি স্বীকৃতি করতে হবে আমাদের এইটা আমি চাই কি আমরা ধরনার কারণটা হচ্ছে আমরা 3 অক্টোবর থেকে আমরা এই অসহযোগ আন্দোলনে আমরা বাধ্য হয়ে নেমেছি কারণ সরকারের কাছে আমরা অনেক দাবি করেছি অনেক দাবি নিয়ে আমরা 10 জুলাই আমরা গুয়াহাটিতে এই দাবি নিয়ে আন্দোলন করেছি কিন্তু সরকার একটা আশ্বাস দিয়েছিল আমাদের সাম্মানিকভাবে 10,000 টাকা ধার্য করবে কিন্তু আজ পর্যন্ত আমরা পাইনি তার জন্য আমরা এই অসহযোগ আন্দোলনে করতে বাধ্য হয়েছি আমাদের কেন্দ্রগুলি বন্ধ রেখেছি পোষণ টেকার সব কাজ আমরা বন্ধ রেখেছি সরকার যদি অতি সত্ত্বই আমাদের এই দাবিগুলি পূরণ করে তাহলে আমাদের এই অনির্দিষ্ট কালের যে আন্দোলন তা আমরা উঠিয়ে নেব কিন্তু সরকার আজ পর্যন্ত আমরা অত দাবি করে যাচ্ছি আমাদের উপর এত কাজের বোঝা একের পর এক কাজ করে যাচ্ছি দিন রাত আমরা কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের এই আসাম সরকার আমাদের প্রতি কোনো মায়া দয়া নেই আসাম সরকার গত 7 সেপ্টেম্বর আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের শিলচরে আগমন করেছিলেন আমাদের কর্মীরাকে সবাইকে বাধ্য করেছে আমাদেরকে ইউনিফর্ম ছাড়া সেই সভাত উপস্থিত হওয়ার জন্য কিন্তু আমরা বাধ্য হয়ে সিএম এর কথায় সেই সভায় উপস্থিত হয়েছি তখন আমরা দেখতে পাই সেই মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের প্রতি কোনো কথায় উল্লেখই করেন নাই আমাদেরকে দেখেনি না এখানে অঙ্গনবাড়ি কর্মী আছে না সহায়িকা আছে উনি দেখেছেন অরুণাদয় আন জনতা বলে দেখিয়ে গেছেন অরুণাদয়ের মানুষ দেখিয়ে গেছেন এসএসজি গ্রুপের মানুষকে যা কিছু বলে গেছেন কিন্তু আমাদের কর্মীদের মধ্যে কোনো কথাই বলেন নাই তাই আমরা দুঃখিত এখনো আমরা সরকারকে বারবার অনুরোধ করছি সরকার যেন আমাদের দাবিগুলি অতি সত্ত্বই পূরণ করে দেয় তাহলে আমাদের এই আন্দোলন আমরা উঠিয়ে নিব যদি সরকার আমাদের এই দাবিগুলি পূরণ না করে আগামীতে আমরা জঙ্গলি আন্দোলনে নামতে বাধ্য হব আগামী 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে কাছাড় জেলা কংগ্রেস কমিটি এবং কাটিগোড়া কংগ্রেস যৌথভাবে কালাইন 6 নম্বর জাতীয় সড়ক অতিসত্বরে মেরামতের দাবিতে কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা দাবি করেন অবিলম্বে সেই এলাকার সড়কটি মেরামত করতে হবে তখন কাছাড়ের জেলাশাসক বলেন শিলচর গুয়াহাটি রোড অর্থাৎ শিলচর গুমরা কালাইন রোড হয়ে যাতায়াত না করে তারা যদি শিলচর জয়ন্তী হিলস হয়ে সড়ক পথে যাওয়া আসা করেন তাহলে ভালো হয় এই কথা শোনার পর কাছাড় জেলা কংগ্রেস ও কাটিগোড়া কংগ্রেস এবং অন্যান্যরা সাংবাদিক ডেকে পরিষ্কারভাবে জানিয়ে দেন আগামী 7 দিনের ভিতর যদি কালাইন 6 নম্বর জাতীয় সড়কটি অতিসত্ত্বরে মেরামত করা না হয় তাহলে জেলাশাসকের কথা অনুযায়ী তারা সেই রাস্তাটি বন্ধ করে দেবেন এবং শিলচর জয়ন্তীয়া হিলসের রাস্তা হয়ে গোটা বরাক উপত্যকার জনগণকে যাওয়ার জন্য অনুরোধ করেন তারা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজকে আমরা উপস্থিত হয়েছি কাছাড় ডেপুটি কমিশনার অফিসে বিগত কয়েক মাস ধরে যে 6 নম্বর জাতীয় সড়কের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে আমরা গত 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আইসলে আমাদের বরাক সফরে সেই সফরের মধ্যে আমরা 6 তারিখ আমাদের কালাইন ব্লক কংগ্রেস নিয়ে এবং যুব কংগ্রেস নিয়ে আমরা পরিদর্শন করছিলাম সেই পরিদর্শনের মধ্যে অত্যন্ত বেয়াল রাস্তা বিশেষ করে আমরা সোশ্যাল থ্রুতে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টেও জানানো হয়েছে ফোনের যোগে জানানো হয়েছে ডিসির লোকে যোগাযোগ করছে কিন্তু ডিসির সাহেব কইছেন আমাদের যে 7 দিন থেকে 9 দিনের ভিতরে রাস্তা ঠিক হয়ে যাবে কিন্তু আজকে বর্তমানে 1 মাসের উপরে হয়েছে এখন পর্যন্ত 6 নম্বর জাতির যে পরিস্থিতি আজকের দিন একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না একটা সাইকেল যেতে পারে না একটা মারুতি কার গাড়ি যেতে পারে না কিন্তু ডিসি সাহেবের লগে আলোচনা করে আজকে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের খালাইন ব্লক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের খালাইন ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমাদের যুব কংগ্রেস এবং বাকি আমরা প্রত্যেক সংগঠনের মানুষ এখানে আমাদের সংগঠনে উপস্থিত হয়েছি বিশেষ করে আমরা ডিসি সাহেবের লগে দেখা করছি একটা মেমোরান্ডামও দিছি 7 দিন টাইম ধরিয়া দিছি আমরা যে 7 দিনের ভিতরে যদি রাস্তা ডেভেলপড হয় না পাবলিকের সুযোগ সুবিধা করে দেবো হয় না যে 7 দিন পরে আমরা এখানেও একটা আন্দোলন করবো এবং আমরা ন্যাশনাল হাইরোড 6 নম্বর জাতীয় সড়ক আমরা বন্ধ করবো কারণ বর্তমানে যখন ডিসি সাহেবে কোন রাস্তায় চলার মতো রাস্তা নাই যে জায়গায় ডিসি সাহেবে কইছেন আমাদের যে হাফলং হয়ে যাওয়া আবার লাগে যে জায়গাতে এত খারাপ রাস্তা এই রাস্তায় যাওয়া সম্ভবও নাই তাই আমরা রাস্তাটা আমরা বন্ধ করবো যদি 7 দিনের ভিতরে কাজটা কাজ
বুলবুল করা হয় না এবং বর্তমানপুর যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনারা দেখুন সোশ্যাল মিডিয়ার থ্রুতে এবং বিভিন্ন চ্যানেলের থ্রুতে আপনারা দেখুন এমন পরিস্থিতি এই রাস্তা দিকে মানুষ না স্কুলে ছাত্র যেতে পারে না অ্যাম্বুলেন্স যেতে পারে না বাচ্চারা যেতে পারে কোনো মানুষ যাওয়া আওয়া করা সম্ভব না সেই কারণে আমরা ধৈর্য শক্তি আর হয়ে গেছে এই কারণে আমরা ইমিডিয়েট যদি মেমোরান্ডাম দিছি আজকে দিছি সাহেবরে যদি এটা ব্যবস্থা করা হয় না কিন্তু আমরা সাতজনের বিরুদ্ধে এটা বড় রকম আন্দোলন করবো আমরা কংগ্রেস সঙ্গে শিলচরের কাঁঠাল রোড রামকৃষ্ণ সরণির সামনে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত বাইক চালক ও সঙ্গে থাকা অন্য একজন। বিবরণে জানা যায়, গতকাল রাতেই একটি গাড়ি দ্রুতগতিতে এসে বাইকের সজোরে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে বাইক চালক ও সঙ্গে থাকা অন্য আরেকজন লোক রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থল থেকে এই গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা এই ঘটনা থেকে বাইক চালক ও সঙ্গে থাকা অন্য আরেকটি যুবককে সংকটজনক অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কাঙ্গেরগাড়ি পুলিশ আউটপোস্টের পুলিশ ও ট্রাফিক পুলিশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড় জেলার ধলাই সমষ্টির রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন সেখানের 11 নম্বর ধলাই সমষ্টির 47 নম্বর লোহারবন জিপির পশ্চিম প্রতাপপুর এলাকাবাসী। তাই আজ স্থানীয় সচেতন নাগরিকা বেলা 11টার সময় প্রতিবাদে পথে নামলেন। স্থানীয়দের অভিযোগ, এই বৃহত্তর এলাকার মধ্যে পথ চলাচল করা অসম্ভব হয়ে দাঁড়ায়। যানবাহন তো দূরের কথা, কোনো রকমের বিদ্যুৎ নেই ও বিশুদ্ধ জলেরও কোনো ব্যবস্থা নেই। স্থানীয়রা আরও বলেন, কয়েকবার স্থানীয় বিধায়কের দ্বারস্থ হয়েছেন, তারা কিন্তু কোনো লাভ হয়নি। অভিযোগ মতে এই এলাকায় এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ লাইন আসেনি এবং জল জীবনের কোনো প্রকল্প আসেনি। তাই প্রতিবাদে স্থানীয়রা হুঁশিয়ারি প্রদান করে বলেন, আগামী 15 দিনের ভিতরে যদি পশ্চিম প্রতাপপুর এলাকাতে জল জীবন তথা সড়ক তথা বিদ্যুতের উপযুক্ত ব্যবস্থা না হয় তাহলে তারা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন। আজকের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় নাগরিক কুসুম দাস, সঞ্জয় দাস, বাপন দাস, মনোজ রায়, গৌতম রায়, ঝনু রায়, অনিমা রায়, সতীশ দাস সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। মুখ্য উদ্দেশ্য হইল গিয়ে আমরা এই গ্রামের নাম হইল গিয়ে পশ্চিম প্রতাপপুর এরালি লুহারবন জিপি দলাই সমষ্টি। আমরা এমএলএ হইল গিয়া নাম হল আচ্ছা ঠিক আছে এটা আমরা রইল গিয়া এই 1 নম্বর হইল গিয়ে আমরা রাস্তার সমস্যা, 2 নম্বর পানীয় জল কারেন্ট। আজকে যদি কোনো ধরনের একটা ডেলিভারি রুগী হয় আমরা এখান থেকে বার করিয়া লইয়া যাইতে যাইতে রাস্তাতে রুগী মারা যায়। এই সমস্যার মধ্যে আমরা এখনো সুদীর্ঘ যাবৎ বসবাস করি আছি। এই যে গ্রামের যত লোকজন আছে, গ্রামবাসী যত আছে, কত কষ্টে আমরা যে এই জায়গার উপরে আসি এখানে আমরাই জানি। অথচ আমরা সরকারে কোনোদিনও আমরা এই জায়গাটার খবর কোনো কিছু লয় না, এইটাই আমরা দুঃখ। আপনারা স্থানীয় বিধায়কের দ্বারস্থ হয়েছিলেন কোনোদিন? একবার না, কয়েকবার হয়েছি স্থানীয় বিধায়কের দ্বারও। আমরা অনেক ধর্ণা দিয়াও গেছি, পিটিশনও দিছি, অনেক কিছু করছি, কিন্তু আমরা এই জায়গাটা তার দৃষ্টিতে কোনোদিনও পড়ে না। আমরা এত দুর্ভোগ ভুগিয়া এই যে পশ্চিম প্রতাপপুর এরালি এই জায়গার উপরে এই অবস্থাতে আছি। পানীয় জলও নাই, অথচ রাস্তাও নাই, বিদ্যুৎ কোনো ব্যবহার তো নাইও নাই। এটা তো একবারে শেষ, মানে বিদ্যুৎও যদি তেব থাকতো তেব বিদ্যুৎ দেখি দেখি আমরা রাস্তায় চলতে পারি, এটারও কোনো সমাধান আজ পর্যন্ত হয় না। 1 নম্বর আজকে তো ওই কেন যে আপনারা দেখলা তো এই রাস্তা ইলা গেলা যে কীভাবে একটা বাইক লইয়া এইবার যাইবার কোনো অবস্থা নাই। একটা ডেলিভারি রুগী যদি কেন হয় তাহলে এই ডেলিভারি রুগীরা নিয়ে যে আমরা 30-40 মিনিটে এখানে পৌঁছাইতাম, এর বিস্তারে রুগীর অবস্থাটা কি তাইব এই রাস্তার কন্ডিশন আমরা এইটাই আমরা দুর্ভোগ সরকারের কাছে ওটাও আমরা চাই। আমরা প্রচিম প্রতাপপুর এই যে এরালির একজন সদস্য, আমি এখন চাইছি যে মন্ত্রীর কাছে যে আমরা এই রাস্তাঘাটের লাগি আমরা খুব অসুবিধা। অসুবিধা বলতে যে আমরা মা বোন লইয়া মেডিকেল যাইতে ওই যাইতে পারি না, এটা 60 জন মানুষ লাগে একজন রুগী নিতে, 7 মাইলাটিয়া যাইতে লাগে। এই রুগী রাস্তাত মারাও যায়, তোর বাচ্চা খাইতা রাস্তা তো এটা নিয়ে আমরা বহুত কষ্ট করি। আর এখন যে ও গত মিটিং গেলাম আমরা, কত তারিখ মিটিং হয়েছিল বেটা আমি বলি, গত পাঁচশো দিন মিটিং হইলো, 6 তারিখ মন্ত্রী আবার কথা 3টার সময়, আমরা 5টা পর্যন্ত অপেক্ষা করলাম, অপেক্ষা করতে করতে কই মন্ত্রী নাই। আমরা আর যে কাগজপত্র দেই তার কোনো আর আমরা বিধা উত্তর পাই না, খালি কবে আমার ঘরের কাজ আর এটা কর্মু। আর এখানে ভোট আইয়া আইলে আমরা সবরে ডাকিলা ও খোয়া দিমু,
ও ঘর দিমু, ও রাস্তা দিমু, কারেন্ট দিমু, কোনো কিছু নাই। এখন আজ আমার বাপ দাদার আমল গেছে গিয়ে আমরা ছোট ছোট দেশ জন্ম লইছি, কিন্তু এখন আমরা বুড়া হয়ে গেছি, আমরা আটে যাইছি, আমরা লাঠি এগুলাকে কাদা তুললে গিয়ে আর ঘুরে টানিয়ে তুলতে লাগে। এটা আমি মন্ত্রীর কাছে অনুরোধ, আমরা এটা সমাধান করার জন্য আমরা অনুরোধ করলাম, আবেদন করিয়া আপনি এটা সমাধান করবা। পিতার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার বানাচ্ছে পুত্র, খবরটা অত্যন্ত আনন্দজনক এবং অনেকেই আগ্রহ চিত্তে খবর নিচ্ছেন তা আসলে কি। এমনই খবর আসে করিমগঞ্জ জেলা থেকে। করিমগঞ্জ জেলার মধুপুরের নয়াটিলার ছেলে মদন রায় ওরফে অভি রায় পেশায় গাড়ির মেকানিক, দু বছর থেকে অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি হেলিকপ্টার বানানোর জন্য। হেলিকপ্টারটি বানাতে গিয়ে প্রথমে অসফল হয়েছিলেন অভি। অসুস্থ পিতার স্বপ্ন ছিল ছেলে একদিন ঠিকই সফল হবে, প্রথমে অসফল হলেও ছেলে বাবা স্বপ্ন পূরণ করবেই শপথ নিয়েছেন ছেলে। অভি হেলিকপ্টারের ট্রায়ালও দিয়ে ফেললেন কিছুদিন আগে। সরকার থেকে যদি অনুমতি পান অভি হেলিকপ্টারটি নিজেই উড়িয়ে দেখাবেন, তবে আরও দু চার মাস হয়তো লাগতে পারে হেলিকপ্টারটি সম্পূর্ণ করতে। কিন্তু কথা হচ্ছে অভির এই প্রচেষ্টায় সরকার কোনো পারমিশন দেবে কি না জানা নেই তার, সেটাই হচ্ছে এক চিন্তার বিষয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নমস্কার, আপনার দেখরা বাবার স্বপ্ন, আর আজকে আমি হেলিকপ্টারের কিছু কাজ দেখাইম। তার আগে একটা কথা আমি শেয়ার করতাম চাই, যে আমি এমন একটা গাড়ি মানে বানাইতাম চাই আর, যে গাড়িটার নাম হয়েছে তারজান গাড়ি। আর তারজান গাড়ি আপনারা সবে দেখছেন, আর অ্যাকচুয়ালি আমি তারজান যেটা গাড়ি বানাইতাম চাই আর, কিছুটা তারজান ডিজাইন থাকবো। আর অ্যাকচুয়ালি আমি এটা ফিসে দিয়ে চালাইতাম এলো কিছু না, এটা অ্যাকচুয়ালি আমি জলের উপরে দিয়ে চালাইম। আর এটা নিয়ে সর্বপ্রথম আমি ট্রাই করবো সোনবিল। আর অ্যাকচুয়ালি আমি সাধারণ একজন মেকানিক, আর আপনারাও দি সাইন মানে সাধারণ মানুষ একজন রেট তুলিয়া ধরতাতে আপনারা পারবা। আর পেজের নাম হয়েছে বাবার স্বপ্ন, ফলো দিয়া রাখবা। আর সপ্তাহে একটা ভিডিও আমি দিতে থাকবো, আপনারা দেখবা। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। রয়েছে দু নম্বরই প্রমাণ, কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসটি অবৈধ দালাল রাজে পরিণত হয়েছে, নেই কোনো প্রতিবাদ। শিলচরের মেহেরপুর শিশু উন্নয়ন প্রকল্প কার্যালয়ে ঘেরাও, বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। 6 নম্বর জাতীয় সড়ক 75 মেরামতের দাবি, আগামী 7 দিনের সময়সীমা বেঁধে দিল কংগ্রেস। শিলচর কাঁঠাল রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত 2। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।